Hello friends, welcome to Banika Kitchen. Today's recipe is ভেটকি মাছের পাতুরি. ভেটকি মাছ 4 পিস মিডিয়াম সাইজের আমি মিডিয়াম সাইজের নিয়েছি, বড় ছোট নিতে পারেন, কোনো অসুবিধা নেই. আর পাতুরি বানানোর জন্য লাগবে হচ্ছে 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, একটা কাঁচা লঙ্কা আর পোস্ত. এটাকে নুন দিয়ে আমি পেস্ট করে নেব. আর লাগছে টক দই, নারকেল কোড়া 2 বড় চামচ, কাঁচা লঙ্কা চিরা, ধনে পাতা অপশনাল, ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে দেবেন না. আর একটু কালো জিরে নিয়েছি, যাদের ইচ্ছে হবে দেবেন, যাদের ইচ্ছে হবে না দেবেন না. একটু জিরে গুঁড়ো. আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে. আর পাতুরিটা যেটার মধ্যে ভরে করব সেটার জন্য কলা পাতা. এবার দেখে নিই কীভাবে পাতুরিটা বানাবো. আচ্ছা, আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মেখে নিয়েছি. এবার এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলে ঢালছি. এবার এর মধ্যে আমি দেব টক দই, আমি 3 চামচ মতো টক দই দিলাম. এর মধ্যে আমি দেব 1 চিমটে কালো জিরে ঝাঁঝের জন্য, আর দেব কুড়ানো নারকেল, এবার দেব হলুদ, হলুদ হলুদ আর একটু দিচ্ছি, মানে নুনও দেওয়া আছে. ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি. প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতে পারে, কিন্তু জল যত কম দেওয়া যায় ততই ভালো. এবারে মিশ্রণটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি. এরকম 5 মিনিট থাক, ততক্ষণ আমরা কলা পাতাটাকে রেডি করে নিই পাতুরি বানানোর জন্য. আমি এবার কলা পাতার 2 পিট একটু সেকে নেব. ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি 2 পিট সেকে নিচ্ছি, নয়তো কলা পাতার মধ্যে যখন মাছগুলো আমি ভরব তখন কলা পাতাটা ফেটে যেতে পারে. আর হ্যাঁ, মাছগুলো ওই সর্ষে বাটা ওই মিক্সচারটার মধ্যে দেওয়ার আগে অবশ্যই নুন, হলুদ আর লেবুর রস দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রাখবেন. আচ্ছা, এবার আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করছি, মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল. মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি কলা পাতার মধ্যে ভরব. আচ্ছা, আমি এবার একটা কলা পাতা নিলাম. মাছের সাইজ অনুসারে কলা পাতা নিতে হবে. আমার মাছগুলো মিডিয়াম সাইজের, তো আমি এরকম সাইজে কলা পাতাগুলো কেটে নিয়েছি. আমি একটা মাছ দেওয়ার আগে একটু গ্রেভি দিয়ে দিলাম, একটু গ্রেভি ছড়িয়ে দিলাম. এর উপরে আমি একটা মাছ বসালাম, ওপরে আবার আরেকটু গ্রেভি দিলাম. পুরো মাছটার গায়ে যেন গ্রেভি লেগে থাকে. ভালো করে গ্রেভি দিয়ে মাছটাকে ঢেকে এর উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম. এবার আমি এটাকে ভালো করে মুড়িয়ে নেব মাছটাকে.
সুতো দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে এবার আমি সুতো দিয়ে আমি মাছটাকে ভালো করে বেঁধে নিয়েছি কোনো দিক থেকে যেন ফেটে না যায় বেরিয়ে না যায় এভাবে বেঁধে নিয়েছি এভাবে আমি বাকি মাছগুলোকেও বেঁধে নিয়েছি মাছগুলো আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তাওয়া গরম করছি তাওয়ার মধ্যে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম সর্ষের তেলটা আমি পুরো কড়াইয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি পাতুড়িগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব পুরো পাতুড়িটা কিন্তু একদম লো ফ্লেমে হবে ঢাকা দিয়ে দিচ্ছি এবার একদম আঁচ কমিয়ে আমি 10-15 মিনিট ওয়েট করব দেখুন আমি 15 মিনিট পরে দেখছি একটা পাশ কলা পাতার পুড়ে গেছে তার মানে এই পাশটা হয়ে গেছে আমি সবকটা মাছ উল্টে দিচ্ছি এই পাশটাও আমার হয়ে এসছে যখন দেখবেন যে কলা পাতাগুলো রংটা পুরো পোড়া পোড়া হয়ে গেছে বুঝবেন যে পাতুড়ি হয়ে গেছে তখন আমি একটা একটা করে মাছ এবার নামিয়ে নিচ্ছি যদি কোনো সময় আপনাদের রান্না করতে গিয়ে সুতোগুলো পুড়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ ভাঁজটা খুলবে না আমি একটা মাছ খুলে দেখিয়ে দিচ্ছি পাতুড়িটা কেমন হলো একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও পুরো মাছ মাছের গায়ে সুন্দরভাবে বসে পাতুড়িটা তৈরি হয়ে গেছে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন